বাতিল চেয়ে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীকে অধীর চৌধুরীর চিঠি। সংসদের বাদল অধিবেশনে সিএএ বাতিলের দাবিতে চিঠি। ভারতে নাগরিকত্ব না পেয়ে পাকিস্তানে ফিরেছেন হিন্দুরা। একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে দমনমূলক আইন। অসাংবিধানিক হওয়ায় দুবছর পরেও কার্যকর হয়নি আইন। সিএএ প্রত্যাহার চেয়ে অমিত শাহকে চিঠি লোকসভায় কংগ্রেস দলনেতার। সিএএ বাতিল চেয়ে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীকে অধীর চৌধুরীর চিঠি। সংসদের বাদল অধিবেশনে সিএএ বাতিলের দাবিতে চিঠি লিখেছেন অধীর রঞ্জন চৌধুরী। আর এই প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শোনাবো। দু বছর আগে এই নাগরিক আইন পার্লামেন্টে পাশ হয়ে গেছে, সেই নাগরিক আইনের ভরসায় পাকিস্তান থেকে উদ্বাস্তুরা কিছু এসেছিল বিজেপি পার্টির এই আইন দেখিয়ে। দীর্ঘ আট মাস ধরে তাদেরকে সরকার দেখলো না, তারা সব পাকিস্তান ফিরে যাচ্ছে। আজকে এই বিজেপি পার্টি জানে সবকিছু, জেনে বুঝেও তারা কিন্তু জোর করে একটা সাম্প্রদায়িক বিভাজনে রাজনীতি করার জন্য এই আইনটা নিয়ে এসেছিল। আড়াই বছর হয়ে গেলেও আইনের না অ আ ক খ তৈরি হয়েছে, না উনস্বর বিসর্গ তৈরি হয়েছে, এই আইনের মাথা মুন্ডু কিছু হয়নি। এবার আমার প্রশ্ন, যখন এই আইনের কিছু নেই, যখন এই সরকার জানে যে এটা সংবিধানে বহির্ভূত একটা আইন, যখন এই আইন ভারতবর্ষের বিচার ব্যবস্থা তাকে নাকচ করে দেওয়ার সম্ভাবনা প্রবল, তখন এই আইন নিয়ে কচকচি না করে যেমন করে তিনটে কৃষি আইনকে প্রত্যাহার করা হয়েছে, এই আইনটাকেও আগামী মনসুন সেশনে যেন প্রত্যাহার করা হয়। কারণ ভারতবর্ষের দেশ, এই দেশে কখনো ধর্মের ভিত্তিতে নাগরিক আইন হতে পারে না। বাংলায় সিএএ কার্যকর করা নিয়ে সরব হলেও অসমে কেন এই ইস্যুতে চুপ রইলেন অমিত শাহ? গুয়াহাটিতে গিয়ে আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যতই চেষ্টা করুক সিএএ আটকাতে পারবে না, পাল্টা চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারের। यहां पे आप देखिए সিএএ পাস হুয়া হুয়ে 2.5 সাল হো গে, 6 বার সরকার এক্সটেনশন লে চুকা হ্যায়, আর আবি ভি জহাঁ তক মুঝে পতা হ্যায় 9th অক্টোবর ইয়া 10th অক্টোবর তক ফির সে সময় মাঙ্গা হ্যায়। আর হোম মিনিস্টার জাকে বঙ্গাল মে ইয়ে কহ রহে कि कोविड जब खत्म हो जाएगा हम सीए इंप्लीमेंट करेंगे, और यहाँ आके सीए की बात ही नहीं कर रहे। तो उनका जो दोगलापन है वो लोगों के सामने है। हमारा स्टैंड पॉइंट सीए में पहला दिन से क्लियर है, वी अपोज दिस ड्रेकोनियन बिल, देर आर नो टू वेज अबाउट इट। सीए का मतलब क्या होता है भाई? जो लोग अपना डेमोक्रेटिक राइट, इलेक्टोरल राइट एग्जीक्यूट करके गवर्नमेंट को चुना है, उनको आप दूसरे बार नागरिक कैसे बनाओगे? तो वो अगर अवैध है तो आप भी अवैध है। जब लिस्ट निकला, जिसको लिस्ट के बाहर होना चाहिए था वो लिस्ट के अंदर है, और जिसको लिस्ट के अंदर होना चाहिए था वो लिस्ट के बाहर है। सो इट्स अ बॉस्ड अप लिस्ट। और यहाँ के जो मुख्यमंत्री है वो भी कहा है कि इस लिस्ट को रिकंसिडर करना चाहिए, तो मैं नहीं कह रहा हूं, तो बीजेपी में ही दौड़ा है सीए को लेकर। सीए इज नथिंग बट अ पॉलिटिकल टूल टू मेक श्योर दैट दे आर एबल टू अटेन एंड अचीव देयर पॉलिटिकल गोल्स। আমরা পরিষ্কার, সব জায়গাতেই পরিষ্কার আছি, পশ্চিমবঙ্গেও সিএ হচ্ছে, সিএ হবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যত চেষ্টা পারে করে নিক, সিএ আটকাতে পারবে না। বাঁকুড়ায় সভা থেকে আলু মূল্যবৃদ্ধি নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। পাশাপাশি পেট্রোল ডিজেলের দাম নিয়েও যুক্তি দিলেন বিজেপি নেতা। দ্রুত আলুর দাম স্থিতিশীল হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। এদিকে বেলাগাম জ্বালানির দাম নিয়ে মোদী সরকারকে বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব বিজেপির। নেতাদের ধরে পেছনে একটু পেট্রোল দিয়ে দিন, কেমন দৌড় মারবে দেখো। আর দিন আছে টিএমসি নেতাদের পেছনে পেট্রোল দেওয়া হবে, পেট্রোল ছেড়ে দাও, আলুর দাম কমাতে পারছো না। 400 রুপিয়া কা গ্যাস 1000 রুপিয়া, ইয়ে আচ্ছে দিন চাতে থে আপ। মানুষ খাবে টা কি, আলু ভাতে ভাত? আলুর যা দাম তাতে আলু ভাতও এখন কঠিন বিষয় হয়ে পড়ছে অনেকের কাছে। আর তাই তৃণমূল যখন মোদী সরকারের বিরুদ্ধে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের চড়া দাম নিয়ে সরব, তখন বিজেপির হাতিয়ার আলুর ভয়ঙ্কর দাম। কলকাতার বাজারগুলিতে যদি আলুর দাম বাড়তে বাড়তে পৌঁছে গেছে 30 টাকা প্রতি কেজি, আর চন্দ্রমুখী আলুর দাম তো হাফ সেঞ্চুরির দিকে এগোচ্ছে। আকাশ ছোঁয়া আলুর দাম নিয়ে বুধবার বাঁকুড়ায় দলীয় সভা থেকে তৃণমূল সরকারকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। 15 টাকা, 20 টাকা, এখন 35 টাকা, 40 টাকা, কি হয়েছে কিনা? আলু কি ইউক্রেন থেকে আসছে না রাশিয়া থেকে আসছে? দমন কেন হলো? 90 টাকার পেট্রোল যদি 100 টাকা হয়, 115 টাকা হয়, কত দাম বাড়লো? 20% বেড়েছে, 25% বেড়েছে,
আর আলু 18 টাকা না 36 টাকা হয়েছে 100% বেড়েছে আর আলু তো রোজ খাই সবাই খায় পেট্রোল তো খায় না কেউ না না যে টাইমটা ওরা এতে রাখে কোল্ড স্টোরেজ আমি কালকে খবর নিয়েছিলাম সঙ্গে সঙ্গে কোল্ড স্টোরেজের সঙ্গে যে কথা বলে যারা কোল্ড স্টোরেজের মালিক তাদের দু একটা অ্যাসোসিয়েশনের লোকের সঙ্গে যোগাযোগ আছে আমি কথা বলেছিলাম যে ওরা এখনও বলছে যে কোল্ড স্টোরেজ থেকে ছাড়ার সময় হয়নি খুব তাড়াতাড়ি আমরা ছাড়ব ইন দ্য মিনটাইম ইউপি থেকে কিছু আলু আসছে আমাদের রাজ্যেতে আমি খবর নিয়েছি ফলে এই আলুর যে দামটা হঠাৎ করে হাইক হয়ে গেছে এটা এতটা বাড়ার কথা না আলু হয়েছে তো নিশ্চয়ই আমার মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে আলুটা স্টেবল হয়ে যাবে এদিকে আলুর দাম নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে টুইটে খোঁচা দিতে দেরি করেননি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় তাতে তিনি লিখেছেন বাঁকুড়ার মাচানতলায় দিলীপ ঘোষ কি বলেছেন তৃণমূল নেতাদের পিছনে পেট্রোল দিয়ে দিতে ছোটবেলায় নাকি ওরা কুকুরের পিছনে ওই রকম করতেন আজকে ওর কথা শুনে যদি তৃণমূলের বদমাইশটা বিজেপি কর্মীদের ওই রকম করে উনি তো সিকিউরিটি পরিবৃত হয়ে থাকেন কিন্তু সাধারণ কর্মীদের কি হবে তথাগত রায় আরও লেখেন পুলিশ তো চুপ করে থাকবে ভেবেছিলাম আর কিছু বলবো না কিন্তু বলতেই হলো এইসব কথা লোকে কোনো অঞ্চল নেতার কাছ থেকে কষ্টে শিষ্টে নিতে পারে কিন্তু বিজেপির এক সর্বভারতীয় সহসভাপতির কাছ থেকে মুখে যদি লাগাম পরানো না যায় তাহলে মমতাকে বারমুডা পরাবার মতোই পরিণতি হবে দেশে প্রথমবার রান্নার গ্যাসের দাম 1000 টাকার গণ্ডি পেরিয়ে গেছে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে পেট্রোল ডিজেল সর্ষের তেল ডাবল সেঞ্চুরির দোরগোড়ায় ঊর্ধ্বমুখী বাজার যার প্রভাব সরাসরি পড়েছে হেঁসেলে মানুষের এই ক্ষোভকে হাতিয়ার করে অসমের কামাখ্যা থেকে মোদী সরকারকে বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিনেমা কো ফ্রি করনে কে লিয়ে ট্যাক্স উঠায় জাতা হ্যায় আর মেডিসিন কে উপর গ্যাস কে উপর পেট্রোল কে উপর 18% 20% জিএসটি লাগায়া জাতা হ্যায় আপ এসা সমাজ চাহতে থে ক্যা আর পেট্রোল কা দাম হো গিয়া 110 রুপিয়া খানে কা জো তেল হ্যায় সরসো কা তেল 200 রুপিয়া লিটার 400 রুপিয়া কা গ্যাস 1000 রুপিয়া ये अच्छे दिन चाहते थे आप 400 रुपया आप दे रहे हैं और बाकी जो 600 रुपया एक्स्ट्रा दे रहे हैं वो बीजेपी को वोट करने के लिए आप पेनल्टी दे रहे हो রাজনৈতিক বাকযুদ্ধে জিনিসের দাম কমছে না সাধারণ মানুষের পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে পূর্ণেন্দু সিংহ সুমন ঘরাই ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ পাটের কালোবাজারে ঠেকাতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ হাইকোর্টের বাজারে পাট যোগান যথেষ্ট তাও দাম বাড়ছে কেন দাম বাড়া মানেই কোথাও কোনো গণ্ডগোল রয়েছে কোথায় গণ্ডগোল ঠিক করতে হবে বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে পাটের দাম নিয়ে মালিকপক্ষের মামলায় মন্তব্য হাইকোর্টের পাটের দাম কি হবে পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করতে হবে পরিস্থিতি বিচার করে পাটের দাম ঠিক করতে হবে পাটের দাম পুনর্বিবেচনা করতে জুট কমিশনকে নির্দেশ জুট কমিশনারকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে পাটের দাম নিয়ে মালিকপক্ষের মামলায় মন্তব্য হাইকোর্টের জুট কর্পোরেশনের সঙ্গে মিডলম্যানদের আঁতাত কোর্টের রায় এটা প্রমাণিত হলো প্রতিক্রিয়া অর্জুন সিং এর আজকে যে কোর্টে অর্ডার হয়েছে এখানে স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে কোর্ট কে জুট কমিশনার আর জুট বেলার অ্যাসোসিয়েশন একটা বড় নেক্সাস কাজ করছে এই হাই প্রাইস কে স্ল্যাব করার জন্য জুট কমিশনার সমস্ত অথরিটির সঙ্গে কথা বলে এটাকে ইমিডিয়েট শর্ট আউট করতে স্পষ্ট নির্দেশ আছে আরও কিছু মডিফিকেশন হবে এটা বলতে গেলে চাষিরা ফুলফিল হয়েছে যা ওদের ডিমান্ড ছিল এই চাষিদের ডিমান্ডটা মিটে গেলেই জুট মিলের জুটগুলো সাপ্লাই লাইনটা ঠিক হবে আর জুটগুলো সাপ্লাই লাইন ঠিক হলে জুট মিলটা চলবে আজকে রায় কপির উপরে টেক্সটাইল মিনিস্ট্রি কী ডিসিজন নিচ্ছে সেটা তো দেখার ব্যাপার আছে হ্যাঁ অলরেডি পাঠিয়ে দিয়েছি রায়ের কপিটা টেক্সটাইল সেক্রেটারির কাছেও পাঠিয়ে দিয়েছি টেক্সটাইল মিনিস্টার কাছেও পাঠিয়ে দিয়েছি সবার কাছেই পাঠিয়ে দিয়েছি যদি গভর্নমেন্ট এটা না মানে তো আন্দোলনে পথ তো খোলাই আছে গুয়াহাটিতে পার্টি অফিসের উদ্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যটনের রাজনীতির অভিযোগে কটাক্ষ বিজেপির কলকাতায় ফিরে জবাব অভিষেকের আসামের মানুষ ভালো আছেন উনিও ওখানে গেছে ভালো থাকবেন মা কামাখ্যার পুজো দিয়েছেন ব্রহ্মকুণ্ড দেখবেন ভালো লাগবে ওখানে একটা আছেন বশিষ্ঠ মুনির আশ্রম ওখানে যাবেন ওটাও ভালো লাগবে গুয়াহাটির কাছে
গান্ধী আশ্রম আছেন ওখানেও যাবেন, কিন্তু এখন যদি কাজিরঙ্গা বেড়াতে যান মুশকিল আছে, কারণ কাজিরঙ্গা আবার মে মাসে বন্ধ হয়ে যায় বৃষ্টির জন্য। পরের বার যখন যাবেন কাজিরঙ্গায় সিঙ্গল হর্ন রাইনো, ওই এক শৃঙ্গের গন্ডার দেখে আসবেন। এইসব পলিটিক্যাল ট্যুরিজম চলবে, রাজনৈতিক রূপচর্চা চলবে, এতে রাজনৈতিক সচেতন মানুষের খুব একটা কিছু এসে যাবে। আমি আসামে আমার পলিটিক্যাল বক্তব্য রেখেছি, আসামে বিজেপি নেতারা যদি বলেন নিশ্চয়ই তা যাব। কলকাতার নামে বিল্ডারের বাড়িতে ইডি তল্লাশি অভিযান। আজ সকালে পাঁচটি দলে ভাগ হয়ে বিল্ডার অভিজিৎ সেনের অফিস এবং বাড়ির পাঁচটি ঠিকানায় তল্লাশি অভিযান চালান ইডির অফিসাররা। ইডি সূত্রে দাবি, প্রভাবশালী ব্যক্তিদের কালো টাকা বাজারে খাটানোর অভিযোগ রয়েছে বিল্ডারের বিরুদ্ধে। রাঁচির পরিবার কলকাতা বেআইনি লেনদেনের অভিযোগে এক ব্যবসায়ীর পাঁচটি ঠিকানায় তল্লাশি চালালো ইডি। রাঁচিতে আইএএস পূজা সিংহালের বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে কয়েকদিন আগে তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বুধবার কলকাতায় বেআইনি লেনদেনের অভিযোগে ব্যবসায়ী অভিজিৎ সেনের বাড়ি এবং অফিসে ইডি তল্লাশি অভিযান চালালো। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ইডির 30 জন অফিসার পাঁচটি দলে ভাগ হয়ে পাঁচটি ঠিকানায় তল্লাশি চালান। তার মধ্যে ছিল এই ব্যবসায়ী সাউথ সিটি আবাসনের ফ্ল্যাট, দেশপ্রিয় পার্কের অফিস, যোধপুর পার্কের পুরনো বাড়ি। দেশপ্রিয় পার্কের অফিসে গ্রিলের গেট বন্ধ থাকায় গেট টপকে ঢোকার চেষ্টা করেন ইডির এক অফিসার। ইডি সূত্রে দাবি, অভিজিৎ সেন পেশায় নির্মাণ ব্যবসায়ী, তার বিরুদ্ধে প্রভাবশালী ব্যক্তিদের কালো টাকা বিভিন্ন কারবারে খাটানোর অভিযোগ রয়েছে। এ নিয়ে এফআইআরও হয়েছে। ব্যবসায়ীর বিরুদ্ধে কয়েকজনের থেকে টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগও রয়েছে। রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তিদের টাকা মার্কেটে খাটানোর অভিযোগ, এবং সেই অভিযোগ পেয়েই কিন্তু প্রাথমিক তদন্ত করছিল ইডির অফিসাররা। আমরা দেখতে পাচ্ছি ইডির অফিসাররা, তারা দেশপ্রিয় পার্কের একটি অফিসের সামনে এসেছেন, অভিজিতা কনস্ট্রাকশন, এবং সেই অফিসে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। ইডি সূত্রে দাবি, ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর নথি। কোন কোন প্রভাবশালীর টাকা তিনি বাজারে খাটাতেন তার তালিকা তৈরি করা হচ্ছে। প্রয়োজনে ব্যবসায়ীকে ইডির দপ্তরে তলব করে ফের জিজ্ঞাসাবাদ করা হবে। এই চক্রে আরও কয়েকজন ব্যবসায়ী জড়িত থাকতে পারেন বলে ইডি সূত্রে দাবি। তদন্তে সেই বিষয়টিও দেখা হচ্ছে। প্রকাশ সিনহা ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কলেজে অধ্যক্ষ নিয়োগের জন্য এবার বিজ্ঞপ্তি জারি করলো কলেজ সার্ভিস কমিশন। আগামী 10 জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। যোগ্যতা অনুযায়ী 40 থেকে 55 বছর বয়সীরা কলেজের অধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন। মে মাসের প্রথম সপ্তাহে স্কুলে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য নোটিশ জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। এবার কলেজে অধ্যক্ষ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করলো কলেজ সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 10 জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। কারা কিভাবে আবেদন করতে পারবেন, কি ধরনের যোগ্যতা থাকা দরকার, বিজ্ঞপ্তিতে তা জানিয়ে বলা হয়েছে। যাদের বয়স 40 থেকে 55 বছরের মধ্যে তারাই শুধু আবেদন করতে পারবেন। আবেদনকারী যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তরে কমপক্ষে 55% নম্বর, পিএইচডি ডিগ্রি এবং অ্যাসোসিয়েট প্রফেসর অথবা প্রফেসর পদে অন্তত 15 বছর পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। জেনারেল ক্যাটাগরিতে আবেদনের ফি 5,000 টাকা, এসসি এসটি ওবিসি ক্যাটাগরিতে ও বিশেষভাবে সক্ষমদের আবেদনের ফি 2,500 টাকা। কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর, বিভিন্ন কলেজে এখন প্রায় 80টি অধ্যক্ষ পদ শূন্য রয়েছে। এখন কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ কবে হয় সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট।